23 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন উত্তর গাজা, কোনো ত্রাণও প্রবেশ করতে দেয়া হয়নি ওই অঞ্চলে। এই অবস্থায় গাজায় 2 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর। আর গেল 24 ঘণ্টায় উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অর্ধ শতাধিক ফিলিস্তিনির। লেবাননে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত 21 জন। এদিকে ইরানে চালানো হামলাকে খাটো বা বাড়িয়ে দেখার সুযোগ নেই বলে জানান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। গাজা উপত্যকাকে ছোট ছোট অঞ্চলে আবদ্ধ রেখে চলছে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। 23 দিন ধরে বিচ্ছিন্ন উত্তর গাজায় অনুমতি নেই ত্রাণ সামগ্রী প্রবেশের। এছাড়া উপত্যকার সাথী বেইত লাহিয়া সহ বিভিন্ন শরণার্থী ক্যাম্পে চলছে বিরামহীন হামলা। এ পরিস্থিতিতে 2 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী মিশর। এই সময়ে 4 জিম্মির বিনিময়ে বেশ কয়েকজন ফিলিস্তিনির মুক্তির কথাও জানিয়েছে কায়রো। আর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 10 দিনের মধ্যে মূল আলোচনা শুরু করার তাগিদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জন সম্ভব বলে জানান মিশরের প্রেসিডেন্ট আবেদ ফাত্তাহ আল সিসি। লেবাননেও সমান্তরালে হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। হেজবুল্লাহ নিয়ন্ত্রিত বিভিন্ন আবাসিক ভবনে হামলায় বাড়ছে প্রাণহানি। জবাবে পাল্টা রকেট ও ড্রোন ছুড়েছে হেজবুল্লাহ। এতে ইসরায়েলের উত্তরে বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইরানে প্রতিশোধমূলক চালানো বিমান হামলা যথাযথ শক্তিশালী ছিল বলে জানান ইসরায়েল প্রধানমন্ত্রী। শনিবার ইরানে চালানো হামলা নিয়ে এই প্রথম মন্তব্য করলেন নেতানিয়াহু। প্রতিশ্রুতি অনুযায়ী ইরানের হামলার জবাব আমরা দিয়েছি। টার্গেট অনুযায়ী লক্ষ্যবস্তুতে আমাদের হামলা ছিল যথাযথ এবং শক্তিশালী। এই হামলায় শত্রুদের প্রতিরক্ষা সক্ষমতা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েল ইরানের সক্ষমতার হিসেব ভুল করেছে বলছে তেহরান। ইরানকে বুঝতে ভুল করেছে ইসরায়েল। তারা এখনও আমাদের শক্তি ক্ষমতা শীঘ্রই তা তাদেরকে বুঝিয়ে দিব। হামাস ও হেজবুল্লার শীর্ষ নেতাদের হত্যার পরও যুদ্ধবিরতি নিয়ে কালক্ষেপণ করে চলেছে ইসরায়েল। বিশ্লেষকদের ধারণা, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হতে পারে তেল আবিবের পরের টার্গেট। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।